রমজানের ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি, আসলে যারা অসুস্থ অথবা হলে যে যারা গর্ভবতী আছে অথবা যারা দুগ্ধপানকারী মা যারা আছেন, তাদেরকে আসলে এই রোজার সময় রোজাটা না রাখতে, কারণ রোজাটা পরে কিন্তু রাখা যায়। কারণ যারা গর্ভবতী মারা আছেন তারা যদি এই সময় যদি 16 থেকে 17 ঘন্টা যদি না খেয়ে থাকে, তাহলে কিন্তু বাচ্চা কিন্তু মানে প্রবলেমে পড়ে। কারণ হলে যে মার কাছ থেকে কিন্তু পুষ্টিটা, বাচ্চাটা কিন্তু মার কাছ থেকে পুষ্টি পায়, মা যা খাচ্ছে মা যা করছে সেখান থেকে কিন্তু সমস্ত পুষ্টি কিন্তু সে বাচ্চাটার কাছে যাচ্ছে। মা যদি সুস্থ না থাকে তারা কিন্তু বাচ্চাও কিন্তু সঠিকভাবে বেড়ে ওঠে না। সে কারণে কিন্তু রোজার সময় যতটুকু সম্ভব আসলে এই সময়টা যদি গর্ভবতী মা হয়ে থাকেন তাকে রোজাটা না রাখতে বলা হয়ে থাকে, যে পরে যখন সে সুস্থ হবেন, যখন বাচ্চা ডেলিভারি হয়ে যাবে তখন সে রোজাটা রাখলে তার জন্যে ভালো। মানে যখন বাচ্চা হওয়ার পরে বাচ্চা যখন যে বাচ্চা ব্রেস্ট ফিডিং করছে সেই বাচ্চার সময় কিন্তু তার মানে রোজাটা না রাখাই ভালো। সে যদি তখন রোজা রাখে ব্রেস্ট ফিডিংয়ের সময় তখনও কিন্তু বাচ্চা দেখা যাচ্ছে বুকের দুধ ঠিক মতো পায় না। আর গর্ভবতী অবস্থায় কিন্তু সে রোজা রাখতে গেলে, কারণ আমরা রোজার সময় দীর্ঘ কিন্তু অনেকটা সময় না খেয়ে থাকি, এই সময় না খেয়ে থাকার ফলে আমাদের বডিতে বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো হয় হজম প্রক্রিয়া থেকে শুরু করে, সেটা একজন নর্মাল মানুষের জন্য ঠিক আছে। কিন্তু যারা গর্ভবতী মা, যেহেতু আর একটা মানে সে পেটে একটা সন্তান ধারণ করছে, সেই সন্তানের সমস্ত পুষ্টি কিন্তু মার কাছ থেকে আসছে। মা যা খাচ্ছে, মা যে সব পুষ্টিকর খাবারগুলো খাচ্ছে সবই কিন্তু মার কাছ থেকে বাচ্চার কাছে যাচ্ছে, যার ফলে সে দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে সে বাচ্চার বেড়ে ওঠাটা, তার ওজনটা কমে যাওয়া, প্রিটার্ম ডেলিভারি যেটাকে বলে প্রিম্যাচ বেবি, সেটা হওয়ার অনেকটাই চান্স থেকে যায়। এবং তখন মাও কিন্তু অসুস্থ হয়ে পড়ে, কারণ মা দীর্ঘক্ষণ না খেতে গেলে গর্ভবতী মা তার শরীরে যে তার একজন বেড়ে উঠছে সে বেড়ে ওঠাটা ঠিকমতো হয়ে ওঠে না, মাও অসুস্থ হয়ে যায়, মাও ডিহাইড্রেশন হয়ে পড়ে, সমস্ত দিক থেকে দেখা যায় তখন হয়তো সমস্যা হয়ে পড়ে। এই কারণে রোজার সময় মাকে অবশ্যই হলে সে মানে রোজাটা গর্ভবতী অবস্থায় না রাখাই ভালো, এবং সে ঠিকমতো পানি পান করা এবং টাইম মতো খাওয়াটা এবং ঘুমানোটা মার জন্য খুব দরকার। কারণ মার সাথে সাথে সেই বাচ্চা কিন্তু সুস্থ থাকতে পারে, সুস্থভাবে বেড়ে উঠতে পারে পেটের ভিতরে। সেই কারণে আমরা এই যে এই সময়টা বলি যে আপনি যতটুকু সম্ভব রোজাটা পরে রাখলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, সেক্ষেত্রে হলো যে আসলে এই সময়টাকে আমি বলবো যে আসলে সবাই কিন্তু পরামর্শ দিয়ে থাকি আমরা, এবং বলাও আছে কিন্তু অনেক জায়গায় যে যারা অসুস্থ রোগী যারা আছে বিভিন্ন ধরনের অসুখে ভুগে, তারপরে যারা হলো যে গর্ভবতী মা এবং স্তন দুগ্ধপানকারী মা, হ্যাঁ, এই তিনজনকে বলা থাকে যে রোজাটা কিন্তু পরে কিন্তু রাখা যায় সুস্থ হওয়ার পরে। কারণ একজন প্রেগনেন্ট মাদার মানে গর্ভবতী মা অসুস্থ না, সুস্থ, কিন্তু তার ভিতরে যেহেতু আরেকজন বেড়ে উঠছে তার জন্য কিন্তু তার খেতে হবে। তার জন্য আমরা যেমন বলে থাকি অন্য সময় হয়তো একটা ডিম খেত, এই সময় বলি আমরা যে 2টা করে ডিম খেতে, তারপর 1 গ্লাস দুধ খাওয়ার জন্য। কারণ সেটা হলো যে তার জন্য যেমন ভালো, সে ভালো থাকলে কিন্তু সেই বাচ্চাটা কিন্তু ভালোভাবে বেড়ে উঠতে পারে, কারণ তার ভিতরে আরেকজন তো বড় হচ্ছে, তার পুষ্টিকর খাবার সব কিছু কিন্তু আসে মায়ের কাছ থেকে। মা যদি অনেকক্ষণ না খেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই বাচ্চাটার পুষ্টি কিছুটা হলে হ্যাম্পার হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা ডেভেলপ করবে, মাও কিন্তু অসুস্থ হয়ে পড়বে, কারণ দীর্ঘক্ষণ অনেক সময় না খেয়ে থাকে, সেরি থেকে ইফতারি পর্যন্ত কিন্তু অনেক লম্বা একটা সময়, সে সময় যদি সে না খেয়ে থাকে সে কিন্তু শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বে, কারণ সে বাচ্চাটাকে বেড়ে ওঠা ঠিক মতো হবে না। আর যদি অনেকে চায় যে না রোজা সে রাখবেই, সেক্ষেত্রে তাকে হলো যদি সেহরির সময় এবং ইফতারির সময় এবং মাঝখানের সময়টুকু তাকে বেশি পরিমাণে পানি খাওয়া, পুষ্টিকর খাবারটা খাওয়া এবং হালকা একটু ব্যায়াম করাটা অবশ্যই দরকার। কিন্তু বলবো যে সে রোজাটা কিন্তু পরে রাখলে তার জন্য ভালো, তার আগত সন্তানের জন্য ভালো।